সুপ্রিয় শিক্ষার্থীরা, আমি দীপ্তি রানী রায়, সহকারী শিক্ষক আহমেদ বাহানী একাডেমি স্কুল ও কলেজ। আজকে আমার প্রথম লাইভ ক্লাসে তোমাদের স্বাগতম। এবং আমাদের আমার এই লাইভ ক্লাসে আমাকে এই প্ল্যাটফর্মে সুযোগ দেওয়ার জন্য আমি প্রথমেই ধন্যবাদ জানাতে চাই আমাদের প্রিন্সিপাল স্যারকে এবং সাথে আমাদের ইনচার্জ স্যারকে এবং এর সাথে সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ। আচ্ছা, আজকে আমি দ্বিতীয় শ্রেণীর অর্ধবার্ষিক পরীক্ষায় দ্বিতীয় শ্রেণীর ইংরেজি বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি। তো আজকে যে জিনিসগুলো আলোচনা করব ইংরেজিতে সেগুলো হলো আমাদের সিলেবাসের 7 নম্বর এবং 8 নম্বর টপিক। তো 7 নম্বর টপিকে আছে ট্রান্সলেট ইন ইংলিশ এবং 8 নম্বর টপিকে আছে ফিল ইন দ্য গ্যাপস। তো প্রথমেই চলে আসি আমরা এবার, আর আশা করছি তোমরা সবাই জানো যে আগামী 26 এবং 27 তারিখে আমরা তোমাদের পরীক্ষার খাতা বিতরণ করছি এবং আমি আশা করছি তোমরা সবাই ভালো আছো এবং ভালোভাবে বাসায় পড়াশোনা করছো। আমিও ভালো আছি। আচ্ছা, এবার তাহলে আমরা পড়ায় চলে আসি। আজকে আমরা যে জিনিসগুলো আলোচনা করব সেগুলো হচ্ছে, প্রথমে আসি ট্রান্সলেট ইন্টু ইংলিশ। ট্রান্সলেট ইন্টু ইংলিশ মানে কি? যে ইংরেজিতে অনুবাদ করা। একটা বাক্য থাকবে এবং সেটাকে আমরা বাংলায় একটা বাক্য থাকবে সেটাকে আমরা ইংরেজিতে অনুবাদ করব। এর সাথে আরেকটি জিনিস তোমাদের সাথে আলোচনা করব, সেটা হচ্ছে এম, ইজ এবং আর এর ব্যবহার। প্রথমে আমরা আসি এম এর ব্যবহার, আমরা কোন কোন ক্ষেত্রে এম ব্যবহার করি। প্রথমে আমরা আসি এম ব্যবহার করি আমরা যখন আমি বলি, বা আমি মানে হচ্ছে আই যখন লিখি, আই এর সাথে আমরা লিখি এম। হি বা সি মানে সে হচ্ছে যখন পুরুষ হয় সেক্ষেত্রে হবে হি, সেক্ষেত্রে আমরা ব্যবহার করি ইজ। এবং আমরা যখন তুমি, তোমরা, তারা বা আমরা এই ক্ষেত্রে আমরা ব্যবহার করি আর। ঠিক আছে, তাহলে আমরা আজকে যা চলে যাই মূল আলোচনায়। ট্রান্সলেট ইন্টু ইংলিশ এখানে আছে আমি হই, তাহলে আমি হই, আমি ইংরেজি কি? আই। এবং হইয়ের ইংরেজি হলো অ্যাম, তাহলে আমি হই, আই অ্যাম। আমরা প্রথমেই শিখেছি আই এর পরে বসে অ্যাম, তাহলে আই অ্যাম। আচ্ছা, 2 নম্বরে আছে সে হয়, সে এখানে কিন্তু পুরুষ উল্লেখ করা আছে, যেহেতু এখানে পুরুষ উল্লেখ করা আছে তাহলে আমরা এখানে লিখব হি, আর যদি এখানে মহিলা থাকতো সেক্ষেত্রে আমরা লিখতাম হি, সি। তাহলে হির পরে কি হয়, আমরা এখানে শিখেছি তাহলে হি ইজ। আচ্ছা, তুমি ধনী, এরপরটা আছে তুমি ধনী। তুমিতে আমরা কি শিখেছি, তুমি ইংরেজি হচ্ছে ইউ, তাহলে আমরা এখানে শিখেছি উই, ইউ বা দে, এই তিনটার ক্ষেত্রে আমরা লিখবো আর। তাহলে তুমি ধনী, তুমি ইউ আর, ধনীর ইংরেজি হচ্ছে রিচ, ইউ আর রিচ। আচ্ছা, এরপরে 4 নম্বরে আছে তুমি সৎ, তাহলে আমরা শিখেছি ইউ এর পরে আর হয়, তাহলে তুমি সৎ, আর সতের ইংরেজি আমরা জানি অনেস্ট, তাহলে তুমি সৎ ইংরেজি হলো ইউ আর অনেস্ট। আচ্ছা, এরপরে আছে আমরা হই, আমরার ইংরেজি কি? উই, তাহলে আমরা এখানে শিখেছি উই এর পরে বসবে আর, তাহলে আমরা উই আর। আচ্ছা, তুমি হও, তুমি আমরা জানি তুমি ইংরেজি ইউ, তাহলে ইউ আর। তারা হয়, আমরা কিন্তু এটাও শিখেছি যে দে হলেও দের পরে আর বসে, তাহলে তারা হয় দে আর। আচ্ছা, আমি ভালো আছি, আমরা জানি আমি ইংরেজি আই, তাহলে আই, আই এর পরে বসবে অ্যাম, এবং ভালো আছি মানে ওয়েল, আই অ্যাম ওয়েল। আচ্ছা, তুমি একজন ছাত্র, তাহলে ইউ আর, তাহলে ইউ আর এ স্টুডেন্ট, ছাত্রের ইংরেজি হলো স্টুডেন্ট। আচ্ছা, সে উপস্থিত আছে, সে তাহলে এখানে কি আছে, আমরা জানি হি বা সি, এখানে আমরা সে উপস্থিত আছে, আমরা জানি না এখানে পুরুষ হতে পারে মহিলা হতে পারে, আমরা হিও দিতে পারি সিও দিতে পারি, তাহলে সে উপস্থিত আছে, হি ইজ প্রেজেন্ট, প্রেজেন্ট অর্থ উপস্থিত থাকা। আচ্ছা, এরপরে হলো তারা গরিব, তাহলে তারার ইংরেজি কি, আমরা জানি দে, তাহলে দে পরে আর, তাহলে দে আর, গরিবের ইংরেজি হলো পোর, দে আর পোর। আচ্ছা, এরপরে আছে পানির রং নেই, পানির ইংরেজি কি? ওয়াটার, ওয়াটার হ্যাজ নো কালার, আমরা জানি আছে এর ইংরেজি হলো হ্যাভ
বা হ্যাজ, তাহলে পানির রং নেই, ওয়াটার হ্যাজ নো কালার। আচ্ছা, এই হলো আমাদের আজকে ট্রান্সলেশন বা ট্রান্সলেট ইনটু ইংলিশ। এরপরে আসি আমরা ফিল ইন দ্য গ্যাপস। আচ্ছা, ফিল ইন দ্য গ্যাপসগুলো আমরা এখানে করেছি, এখান থেকে কিছু জিনিস আমরা এখানে পাব। যেমন এখানে আছে আই ড্যাশ ফাইন, তাহলে কি হবে, আই অ্যাম ফাইন। এরপরে আছে লুক ড্যাশ দ্য বোর্ড, তাহলে লুক অ্যাট দ্য বোর্ড। আচ্ছা, ওপেন ড্যাশ ডোর, ওপেন দ্য ডোর। আচ্ছা, গো ড্যাশ ইয়োর সিট, তাহলে গো তোমার কোথায় যাবে তুমি, গো ড্যাশ ইয়োর সিট, তোমার জায়গায় যাও, মানে গো টু ইয়োর সিট। আচ্ছা, এখানে আছে শো ড্যাশ ইয়োর বুক, ড্যাশ শো মানে দেখাও তোমার বুক, তাহলে কাকে দেখাও, আমাকে, তাহলে শো মি ইয়োর বুক। আচ্ছা, এরপরে আছে স্যাটারডে, আমরা জানি সপ্তাহের দিনগুলোর নাম, এখানে আছে স্যাটারডে ড্যাশ মানডে। স্যাটারডের পরে কি আসে, স্যাটারডের পরে আসে সানডে, তাহলে হবে স্যাটারডে সানডে মানডে। আচ্ছা, এরপরে আছে, এটা আমাদের পড়ার বইয়ের মধ্যে আছে, রিমার যে গল্পটা আমরা পড়েছি সেখান থেকে এসেছে এটা, যে রিমা পুটস দ্য সিড ইন এ ট্যাপ, ইন এ ড্যাশ, তাহলে রিমা কোথায়, রিমা কোথায় তার সেই বীজটা পুঁতেছিল বা বীজ বপন করেছিল, তাহলে এখানে আসবে রিমা পুটস দ্য সিড ইন এ ট্যাপ, মানে একটা টবের মধ্যে, ড্যাশ এ ফ্লাওয়ার, ড্যাশ কি করতে বলেছে, একটা ফুল আঁকতে বলেছে, তাহলে ড্র এ ফ্লাওয়ার। আচ্ছা, তারপরে আছে স্ট্যান্ড আপ, স্ট্যান্ড মানে দাঁড়ানো, স্ট্যান্ড আপ মানে হচ্ছে দাঁড়ানো, তাহলে আমি যদি বলি শুধু স্ট্যান্ড বললে তো এটা হবে, তাহলে স্ট্যান্ড আপ, দাঁড়াও। আচ্ছা, হাউ ড্যাশ ইউ, তাহলে ইউ এর মধ্যে কি হয়, আমরা কিন্তু এখানে শিখেছি যে ইউ এর পরে কিন্তু আর হয়, তাহলে এটা হবে, আমি জিজ্ঞেস করি যে তুমি কেমন আছো, আমরা তো হাউ ইজ ইউ বলবো না, আমরা অবশ্যই বলবো যে আমরা জানি ইউ এর পরে এখানে ইউ এর পরে আর বসে, যেহেতু এটা প্রশ্নবোধক চিহ্ন অবশ্যই আরটা আগে বসবে, এজন্য এটা হবে হাউ আর ইউ, তুমি কেমন আছো। আচ্ছা, এরপরে আছে মাহিন ইজ ড্যাশ ইয়ার্স ওল্ড, আমরা জানি, আমরা বইয়ে পড়েছি মাহিন ইজ এইট ইয়ার্স ওল্ড, মানে মাহিনের বয়স 8 বছর। আচ্ছা, এরপরে আছে হাউ ড্যাশ আর ইউ, এখানেও আছে হচ্ছে ইউ, ইউর আগে আর আছে, এখানে যেহেতু প্রশ্নবোধক চিহ্ন অবশ্যই আরটা আগে বসবে, এই জন্য হাউ ওল্ড আর ইউ, হাউ ওল্ড আর ইউ মানে তোমার বয়স কত এইটা। ঠিক আছে, আজকে আমরা এই পর্যন্ত শিখলাম যে ট্রান্সলেট ইন ইংলিশ কীভাবে আমরা ট্রান্সলেট মানে যখন আমরা ইংরেজিতে অনুবাদ করি, আমরা অনেক ইংরেজি আমরা জানি, কিন্তু আসলে আমাদের নিয়ম না জানার কারণে আমরা অনেক সময় এগুলো এক্সপ্রেস করতে পারি না বা বর্ণনা করতে পারি না, সেক্ষেত্রে আমরা ছোটোখাটো যে ইংরেজিগুলো জানি এগুলো থেকে আমরা যদি অ্যামিজারের ব্যবহারগুলো আগেই জেনে যাই যে কোনটার পরে কোনটা বসে, সেক্ষেত্রে কিন্তু এগুলো করা খুব সুবিধা হয়, তোমরাও নিশ্চয়ই এগুলো করতে পারবে। আর এগুলো কিন্তু এত বেশি কঠিন না, মোটামুটি আমি ইংরেজি সবাই আমরা জানি, শের ইংরেজি জানি, ধনির ইংরেজি জানি, সতের ইংরেজি জানি, আবার হই ইংরেজি জানি, তারপরে ছাত্রর ইংরেজি জানি, উপস্থিতের ইংরেজি জানি, গরিবের ইংরেজি জানি, আবার পানির ইংরেজিও আমরা জানি। এভাবে আমরা যেগুলো আমরা জানি এগুলো যখন ইংরেজিতে অনুবাদ করতে যাব, আমরা শুধু একটু ছোটোখাটো এই ছোটো জিনিসগুলো যখন আমরা মাথায় রাখবো, এগুলো মাথায় রেখে লিখতে গেলেই কিন্তু আমরা সব পেরে যাব। আমি মনে করি যে এটা অনেক সহজ, এত কঠিন না, তোমরা অবশ্যই এগুলো পারবে এবং এতদিন অবশ্যই তোমরা এগুলো চেষ্টা করেছো, পড়েছো। আচ্ছা, এরপরে আমি আরেকটা জিনিস, ছোটো একটা জিনিস নিয়ে আলোচনা করতে যাচ্ছি, তোমাদের সিলেবাসে আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে ফিল আপ দ্য গ্যাপ, ফিল আপ দ্য ফর্ম বাই ইউজিং ইয়োর ইনফরমেশন। একটা জিনিস কিন্তু আছে তোমাদের এখানে, তোমাদের আছে যে তোমার তোমার সম্পর্কে কিছু বলা হয়েছে, ফিল আপ দ্য ফর্ম বাই ইউজিং ইয়োর ইনফরমেশন, মানে তুমি তোমার কিছু হচ্ছে তথ্য, তোমার সম্পর্কে কিছু তথ্য দিয়ে একটা ফর্ম পূরণ করবে। আচ্ছা, শিক্ষার্থীরা দেখো, তোমরা সবাই জানো যে কোথাও তুমি যেখানে ভর্তি হতে যাবে, স্কুলে বা অন্য কোনো প্রতিষ্ঠানে ভর্তি হতে গেলে তোমাকে একটা ফর্ম পূরণ করতে হয়, মানে কি তোমার নিজের সম্পর্কে কিছু বলতে হয়, কিছু জানাতে হয়, সে তখন তোমাকে সেটা তুমি কিভাবে করবে, হয়তো তোমরা এখনও অনেকেই এটা জানো না,
বা হয়তো অনেকেই জানো আবার অনেকেও জানো না, আমি একটুখানি বলে দেই যে কোথাও কোনো একটা যদি ফর্ম পূরণ করতে হয় সেক্ষেত্রে প্রথমেই আসবে যে যেহেতু তুমি সেখানে ভর্তি হতে যাচ্ছ বা পড়তে যাচ্ছ বা কোনো কিছু একটা শুরু করতে যাচ্ছ, তোমাকে অবশ্যই একটা ফর্ম দেওয়া হবে তোমার সম্পর্কে তথ্য নেওয়ার জন্য। তো এটা খুবই জানা জরুরি যে এর মধ্যে সাধারণত কী কী থাকে। তো তোমার সম্পর্কে জানতে হলে তোমাকে এগুলো এই ফর্মটা অবশ্যই তোমাকে একটা এরকম একটা ফর্ম দিবে এবং এটা তোমাকে পূরণ করে তাদের কাছে দিতে হবে। সেক্ষেত্রে তুমি কি করতে পারো, সেক্ষেত্রে তুমি তোমার তথ্যগুলো সেখানে দিবে, সেখানে প্রথমেই থাকবে নেম হচ্ছে তোমার নাম। আচ্ছা, সেগুলো হচ্ছে তোমার নাম হচ্ছে তোমার নাম লিখবে যে আমার নাম, তোমাকে এভাবে লিখতে হবে না আমার নাম, তুমি তোমার নামটা লিখে দিবে। এরপরে থাকবে ফাদার্স নেম, মানে হচ্ছে আমরা জানি ফাদার মানে বাবা, আমার তোমার বাবার নাম, তবে তুমি সুন্দর করে তোমার বাবার নাম লিখবে। এরপরে থাকবে মাদার্স নেম, মানে তোমার মায়ের নাম, ঠিক আছে, মাদার্স নেম। এরপরে থাকবে স্কুল নেম, তুমি কোথায় পড়ো, তোমার স্কুলের নাম, তুমি যদি এক স্কুল থেকে অন্য স্কুলে ভর্তি হতে যাও সেক্ষেত্রে আগের স্কুলের নামটা লিখতে হবে, আর তুমি স্কুলে পড়া অবস্থায় অন্য কোনো কিছুতে পড়তে চাইলে সেক্ষেত্রে তোমাকে পড়তে হবে যে তোমার হচ্ছে স্কুলের নাম, তুমি যেখানে পড়ছো সেখানকার নামটা লিখতে হবে, এবং তুমি কোন ক্লাসে পড়ো বা কোন শ্রেণীতে পড়ো সেটা তোমাকে অবশ্যই জানাতে হবে যে তুমি এই শ্রেণীতে পড়ো, এবং তোমার ওখানে তোমার রোল নাম্বার কত সেটাও অবশ্যই তোমাকে জানাতে হবে। আচ্ছা, তাহলে তো গেল, আমরা আমি আমি আমার মনে হয় যে তোমরা সবাই মোটামুটি শিখে গিয়েছো যে কিভাবে একটা ফর্ম ফিল আপ করবে বা ফর্মটা পূরণ করবে, ঠিক আছে। এরপরে মোটামুটি দেখো তোমাদের সিলেবাসে আরও যে জিনিসগুলো আছে এগুলো হচ্ছে গ্রামার, এগুলো গ্রামারের মধ্যে আছে, তোমাদের ল্যাঙ্গুয়েজ কাকে বলে, তারপরে ইংলিশ ল্যাঙ্গুয়েজ কাকে বলে, মাদার ল্যাঙ্গুয়েজ কাকে বলে, ভাওয়েল কাকে বলে, কনসোনেন্ট কাকে বলে, এই যে জিনিসগুলো এইগুলো জিনিসও তোমরা আমি আশা করছি যে সিলেবাস দেখে অবশ্যই এতদিনে পড়ে ফেলেছো, আর এগুলো অবশ্যই তোমরা পড়ে ফেলবে কারণ সামনে তো আমাদের পরীক্ষা, তোমরা পরীক্ষা দিতে যাচ্ছ। আচ্ছা, এরপরে যেগুলো যেটা আছে যে আমাদের একটা আছে থাকে আরেকটা জিনিস, সেটা হলো রচনা বা এসে থাকে, ঠিক আছে, বাংলায় বা ইংরেজিতে যে কোনো একটা বিষয়ের উপরে লিখতে হয় আমাদেরকে। তো এখানে যেটা আছে সেটা হচ্ছে 10 নম্বরের মধ্যে একটা থাকবে, সেটা হচ্ছে যে তোমার কিছু কোনো কিছু একটা সম্পর্কে লিখতে বলা হবে, যেমন দি কাউ হতে পারে, দি ক্যাট হতে পারে, তোমাদের সিলেবাসে অবশ্য দি কাউ সম্পর্কে লিখতে বলা হয়েছে। যাই হোক, তো আমি আশা করছি তোমরা সবাই পারবে। আমরা কিন্তু সবাই মোটামুটি চিনি বা জানি যে কাউ মানে হচ্ছে গরু, এবং আমরা প্রতিনিয়ত সবাই দেখি যে আমাদের চোখের সামনে আছে গরু, তো গরুটা সম্পর্কে লিখতে হবে। তো কোনো একটা জিনিস সম্পর্কে যখন আমরা লিখতে যাব, তোমরা যদি তোমাদের মনে হয় যে আমি একটা 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 করে পয়েন্ট করে লিখব, এটাও তোমরা লিখতে পারো। তোমরা যদি মনে করো যে না তুমি একবারে ঢালাও করে এক লাইন পাশাপাশি সব লাইনগুলো লিখে যাবে, এটাও লিখতে পারো, এটা তোমাদের ইচ্ছা, কিন্তু যেভাবেই লিখো না কেন সেটা তোমার সঠিক হতে হবে, ঠিক আছে। এই জিনিসটা সম্পর্কে তোমাদের আগে থেকে ধারণা থাকতে হবে এবং সঠিক হতে হবে। আর যে টপিকটা আছে তোমাদের, আমি আশা করি যে তোমরা সবাই এটা সম্পর্কে অনেক ভালো জানো, কারণ প্রতিনিয়ত আমরা কিন্তু দেখি, বাইরে বেরোলেই মাঠে দেখি, তারপরে রাস্তাঘাটে অনেক সময় দেখা যায়। তো গরু সম্পর্কে আশা করি আমরা সবাই লিখতে পারবো। তো আমরা প্রথমে যে জিনিসটা নিয়ে বলি গরু সম্পর্কে, যে গরু কি, গরু হচ্ছে এমন একটা গরু একটা প্রাণী, এবং এমন একটা প্রাণী যেটাকে আমরা গৃহপালিত বলি। গৃহপালিত এই কারণে যে আমরা বাড়িতে একে রাখি। তো আমরা গৃহপালিতের ইংরেজি অবশ্যই আমরা জানি যে দ্য কাউ ইজ এ ডোমেস্টিক অ্যানিমেল, ঠিক আছে, যে এটা হচ্ছে গরু হচ্ছে আমাদের একটা গৃহপালিত প্রাণী। এরপরে আছে ইট, এরপরে যেটা লিখবো সেটা হচ্ছে কি লিখবো। এরপরে আমরা এটা জানলাম যে গরু হচ্ছে গৃহপালিত প্রাণী বা ডোমেস্টিক অ্যানিমেল, এরপরে আমরা তার সম্পর্কে, আচ্ছা তুমি একটু তোমরা একটু চিন্তা করে দেখো যে আমি যদি আমার সম্পর্কে জানাতে চাই তাহলে আমি কি কি বলবো,
কাউকে, বা তুমি যদি অন্য কারো সম্পর্কে জানতে চাও সেক্ষেত্রে তুমি তার সম্পর্কে কি কি বলবে? যে হ্যাঁ আমি ও এই ও হচ্ছে ওর নাম এটা, ও এইরকম দেখতে, ওর গায়ের রং ফর্সা বা কালো, তারপরে ওর চুলগুলো এরকম। আমরা আসলে এইভাবে মোটামুটি এইভাবেই বর্ণনা করি। কিন্তু গরু সম্পর্কে যখন আমরা লিখতে যাব তখন আমাদেরকে এটা জানাতে হবে যে আমাদের গরু সম্পর্কে আমরা কতটুকু জানি সেটা আমাকে জানাতে হবে, যে গরুর কি কি আছে, কোন কোন দিকগুলো আমি জানাবো, যে এই জিনিসগুলো জানালে একটা যে কেউ যে দেখেনি সে একটা ধারণা করতে পারবে যে গরুর এগুলো এগুলো আছে, এগুলো এগুলো বা এরকম বর্ণনা হলে বোঝা যাবে এটা একটা গরু। তাহলে আমাকে লিখতে হবে যে জানাতে হবে যে ইট হ্যাজ ফোর লেগস, মানে গরুর কয়টা পা আছে সেটা লিখতে হবে আমাকে, যে ইট হ্যাজ ফোর লেগস, চারটা পা আছে, টু আইস মানে দুটো চোখ আছে, টু ইয়ার্স দুটো কান আছে, টু হর্নস, হর্নস মানে কি, হর্নস হলো শিং, দুটো শিং আছে, অ্যান্ড এ লং টেল মানে একটা বড় লেজ আছে। ঠিক আছে, তাহলে যা তুমি যদি এটা সম্পর্কে এভাবে লিখো, যারা দেখেনি বা যারা চিনে না তারা কিন্তু মনে মনে একটা ধারণা করবে, এবং রাস্তায় যখন ওটাকে দেখবে তখন সে এটা কিন্তু মেলাতে পারবে যে এটা হলো, যেহেতু এরকম বর্ণনা এটা হলো গরু। ঠিক আছে, এরপরে আছে যেটা আমাকে জানাতে হবে যে এটা কি করে বা কি, এবার এটা কিভাবে বেঁচে থাকে। তো আমরা এটা জানি যে গরু সাধারণত ঘাস খেয়ে বেঁচে থাকে, তো আমরা এটা লিখব ইট লিভস অন গ্রাস। দেখো লিভ মানে কিন্তু বেঁচে থাকা, বাস করা, বেঁচে থাকা। ঠিক আছে, এটা এখানে কিন্তু হবে লিভস অন গ্রাস মানে এটা ঘাস খেয়ে বেঁচে থাকে। ঠিক আছে, বা এটা ঘাস খায় বা এটা ঘাস খেয়ে বেঁচে থাকে। এরপরে হচ্ছে যে এটা আর কি কি করে, এটা হচ্ছে ইট গিভস আস মিল্ক মানে এটা আমাদেরকে দুধ দেয়। ঠিক আছে, এই যে খুব সাধারণ কিছু জিনিস, খুব সাধারণ কিছু বিষয় যেগুলো কিন্তু আমাদেরকে উল্লেখ না করলেই হয় না। আবার দেখা যায় এগুলো উল্লেখ না করলে আমরা অন্য কোন জিনিসটা আছে সেটাও উল্লেখ করতে পারি। আরও কিছু আছে যে বিভিন্ন ধরনের গরু পাওয়া যায় এটাও আমরা লিখতে পারি, মানে গরুর বিভিন্ন ধরনের হয়, সাদা কালো বা লাল বিভিন্ন ধরনের হয়, এটাও আমরা লিখতে পারি। আচ্ছা, এরপরে আছে যেটা সো উই শুড টেক কেয়ার অফ ইট, মানে আমরা এটা বলতে পারি যে তাহলে যে হচ্ছে একটা গৃহপালিত পশু যে আমাদের বাড়িতে থাকে এবং আমাদেরকে দুধ দেয়, মানে দুধ হচ্ছে খুব উপকারী আমাদের শরীরের জন্য, যে আমাদেরকে দুধ দিচ্ছে, যেহেতু আমাদের দুধ দিচ্ছে তাহলে অবশ্যই আমাদের এর প্রতি যত্নশীল হওয়া উচিত। তা না হলে তো আমরা যদি তার প্রতি যত্নশীল না হই তাহলে তো সে নিশ্চয়ই বাঁচতে পারবে না। আচ্ছা, সেই জন্য আমাদের শেষ পর্যন্ত আমরা এটা লিখব সো উই শুড টেক কেয়ার অফ ইট, মানে আমাদের এর প্রতি যত্নশীল হওয়া উচিত। আচ্ছা দেখো শিক্ষার্থীরা, আমি মোটামুটি তোমাদের এর আগে যে ক্লাসগুলো হয়েছে সেখানে এগুলো নিয়ে মোটামুটি আলোচনা হয়েছে, তোমাদের সিলেবাসে যা যা আছে ওয়ার্ড মিনিং, মেক সেন্টেন্স এগুলো নিয়ে আলোচনা হয়েছে। আচ্ছা, এর পাশকে আমি এই জন্য তোমাদের ট্রান্সলেশন মানে হচ্ছে ট্রান্সলেটেড ইংলিশ বা ইংরেজিতে অনুবাদ এই বিষয়টি নিয়ে একটু আলোচনা করলাম। অনেক সময় তোমরা বুঝতে পারো না যে কীভাবে লিখবে, যার কারণে আজকে আলোচনা করলাম। আশা করছি তোমাদের যতটুকু সমস্যা ছিল এতে সমাধান তোমাদের হয়ে যাবে, বা তোমরা এখন কিছুটা হলেও বুঝেছ এবং লিখতে পারবে। ঠিক আছে, এরপরে ওই জন্য আলোচনা করলাম ফিল ইন দ্য গ্যাপস মানে হচ্ছে শূন্যস্থান পূরণ যেগুলো আছে এগুলো আলোচনা করলাম। আরেকটাই জন্য তোমাদের আরেকটা জিনিস যে তোমরা অনেকেই বুঝতে পারো না যে ফর্মটা কি, কেন এটা, ঠিক আছে, এটা অনেকেই বুঝতে পারো না, যার জন্য আমি এটা একটু আলোচনা করলাম যে ফর্মটা তোমরা যদি লিখো আসতেও পারে, যদি আসে সেক্ষেত্রে তোমরা এইভাবে এইভাবে লিখবে। আচ্ছা, এই যে আর শেষ পর্যন্ত আরেকটা যেটা আছে যে তোমাদের এসে বা রচনা আছে এটা তোমরা কিভাবে লিখবে এটা আমি বলে দিলাম। আশা করছি তোমাদের ইংরেজিতে সামনে যেহেতু পরীক্ষা, ইংরেজিতে যে সমস্যাগুলো হয়তো এতদিন ছিল বা আছে, যা তোমার আমি কিছুটা হলেও সমস্যার সমাধান করতে পেরেছি, হয়তো তোমাদের তোমরা হয়তো পারবে। এরপরে আশা করি আমি তোমরা হয়তো আর কোনো সমস্যা থাকবে না, তোমরা এরপরে আশা করছি লিখতে পারবে। তো শিক্ষার্থীরা, তোমরা ভালো থেকো, বাসায় থেকো এবং ভালো করে পড়াশোনা করো, এবং সামনে যেহেতু পরীক্ষা আসছে তোমরা, আমি আশা করব সবাই খুব ভালোভাবে পরীক্ষা দিবে এবং ভালো ফলাফল করবে। আচ্ছা, আজকে এ পর্যন্ত, ধন্যবাদ সবাইকে।
কিভাবে